যারা, আমি বলবো যে পৃথিবীর মধ্যে অসংখ্য পেশা আছে, অসংখ্য পেশা আছে, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, এই অসংখ্য পেশার মধ্যে দুইটি পেশা বিশেষত কিছুই নেই। আপনাকে বোঝানো হয় যে ডাক্তার হতে হবে অথবা ইঞ্জিনিয়ারই হতে হবে, এই গ্যাড়াকলে পড়ে আপনার স্বপ্নগুলো বিনষ্ট হয়ে যেতে পারে। আমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলছি না, আমি আপনার মনের, আমাদের সামগ্রিক মনের প্রয়োজনীয়তার কথা বলছি। আপনার বিজ্ঞান ভালো লাগে না, আপনাকে জোর করে বিজ্ঞান দেওয়া হয়েছে, আপনি কতদিন সফলভাবে তা বহন করে নিয়ে যেতে পারবেন তা সন্ধিহান। আমার বন্ধু পড়ছে, আমার বন্ধু বিজ্ঞানে পড়বে, আমাকেও পড়তে হবে। আমার বান্ধবী ভর্তি হয়েছে, আমাকেও ভর্তি হতে হবে। না, আপনি আপনার প্যাশন থেকে যাবেন, আপনার মন থেকে যাবেন। আপনি যদি ফ্যাশন থেকে সেই বিজ্ঞানটা নিয়ে মোটামুটি পড়ুয়া হয়ে তাদের মধ্যে থাকতে চান, তবে হয়তো আপনি 2 বছর পড়াশোনা করে, যদিও 2 বছর সম্পূর্ণ পাওয়া যায় না, পড়াশোনা করে আশানুরূপ ফলাফল পাবেন না। এবার আসি মানবিক বিভাগে নিয়ে। মানবিক বিভাগের অনেক সুযোগ আছে আমি বলব, কিন্তু এই বিভাগে পড়তে হলে আপনাকে প্রথমেই বলে রাখি যে প্রচুর ধৈর্য নিয়ে কৌশলগত অবস্থানে থেকে আপনাকে পড়ে যেতে হবে। আবার বলছি, ধৈর্য নিয়ে কৌশলগত অবস্থানে থেকে আপনাকে পড়ে যেতে হবে। এখানে খুব কঠিন কিছু না, এখানে খুব সহজ বিষয় নয়। মানবিক বিভাগে অনেক বিষয় আছে যা বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা বিভাগ দুটোতে নেই, তো এখানে অনেক সুযোগ আছে। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যবসা বিভাগ। ব্যবসায় মোটামুটি আমি এটাই বলবো যে যারা অঙ্ক করতে ভালোবাসেন, বড় বড় অঙ্ক যাদের ভালো লাগে, যারা ধৈর্য হারান না, যারা অঙ্ক ভীতি নেই, তারা ব্যবসায় বিভাগ নিয়ে পড়বেন। আপনার মূল আকর্ষণ ব্যবসা, বিপণন, কিভাবে ক্রয় বিক্রয় হয়, কিভাবে অর্থনীতি, বাজার অর্থনীতি, এইগুলোর দিকে আপনার মন যদি চায় সায় দেয়, তবে আপনি অবশ্যই অবশ্যই ব্যবসায় বিভাগ নেবেন। তাহলে চলুন আমি এইবার বিষয়গুলোর দিকে একটু নজর দিই যে পিওর সায়েন্স কি, সায়েন্স কি, পিওর আর্টস কি, মোটামুটি লেভেলের আর্টস কি, আর পিওর বিজনেস কারা, যারা পিওরলি বিজনেসটা পড়তে চায়, বিজনেস স্টাডিজটা পড়তে চায়, তাদের কি কি বিষয় থাকা উচিত, অথবা যারা মোটামুটি পাশ করে ওপরের লেভেলে যেতে চান তাদের কি বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। চলুন আমরা চলে যাচ্ছি। তো প্রথমে বলে রাখি, 3টা কমন বিষয় আপনারা পাবেন, সেটা হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে ইংরেজি, আর 3 নম্বরে থাকছে হচ্ছে ICT। এই 3টা বিষয় আপনাদের সবার কমন থাকবে, আপনি সায়েন্স নেন, আর্টস নেন অথবা কমার্স নেন, 3টাই আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক। তো এখন যদি আপনি সায়েন্স নেন, তাহলে আপনার সামনে কোন কোন বিষয় থাকবে, আর আপনি যদি পিওর সায়েন্স হতে চান তাহলে কোন কোন বিষয়গুলো আপনাকে চুজ করতে হবে সেটা আপনাকে বলি। যদি আপনি পিওর সায়েন্স হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে 4টা বিষয় রাখতে হবে, 4টা বিষয়, 4 সাবজেক্ট সহ বলেছি, 4টা বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর বায়োলজি। এই 4টা বিষয় যদি আপনার থাকে তবে আপনি পিওর সায়েন্স, আপনি পিওর সায়েন্স নিয়ে পড়ছেন। এখন আপনার পিওর সায়েন্স নিয়ে পড়ার মধ্যে আপনি সব জায়গায় যেতে পারবেন, আপনি মেডিকেলে যেতে পারবেন, ইঞ্জিনিয়ারিং যদি আপনার পছন্দ হয় সেখানে যেতে পারবেন, অথবা আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। তো আপনার এখন ডাক্তার হওয়ার তীব্র ইচ্ছা, ছোটোবেলা থেকে আপনার মধ্যে হয় ইচ্ছাটা পুশ করা হয়েছে, নাই আপনার নিজে থেকে আপনি ডাক্তার হতে চান, তাহলে আপনাকে মেইন সাবজেক্টের মধ্যে অর্থাৎ আপনার মেইন বিষয়ের মধ্যে অবশ্যই কী করতে হবে, বায়োলজিটা রাখতে হবে, তাই না? যদি আপনি ইঞ্জিনিয়ারিং, রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট, অনেক অনেক বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়,
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক আছে আমাদের, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অনেক, সেইগুলোতে যদি আপনি পড়ার ইচ্ছা পোষণ করে থাকেন তো আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে ম্যাথ থাকতে হবে। তো প্রথমে বলে রাখি, তিনটা কমন বিষয় আপনারা পাবেন, সেটা হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে ইংরেজি, আর তিন নম্বরে থাকছে হচ্ছে আইসিটি। এই তিনটা বিষয় আপনাদের সবার কমন থাকবে, আপনি সায়েন্স নেন, আর্টস নেন অথবা কমার্স নেন, তিনটাই আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক। তো এখন যদি আপনি সায়েন্স নেন তাহলে আপনার সামনে কোন কোন বিষয় থাকবে, আর আপনি যদি পিওর সায়েন্স হতে চান তাহলে কোন কোন বিষয়গুলো আপনাকে চুজ করতে হবে সেটা আপনাকে বলি। যদি আপনি পিওর সায়েন্স হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে চারটা বিষয় রাখতে হবে, চারটা বিষয় ফোর সাবজেক্ট সহ বলেছি, চারটা বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর বায়োলজি। এই চারটা বিষয় যদি আপনার থাকে তবে আপনি পিওর সায়েন্স, আপনি পিওর সায়েন্স নিয়ে পড়ছেন। এখন আপনার পিওর সায়েন্স নিয়ে পড়ার মধ্যে আপনি সব জায়গায় যেতে পারবেন, আপনি মেডিকেলে যেতে পারবেন, ইঞ্জিনিয়ারিং, কৃষি শিক্ষা আপনি নিতে পারেন, সমাজবিজ্ঞান আপনি নিতে পারেন, যুক্তিবিদ্যা আপনি নিতে পারেন, পৌরনীতি আপনি নিতে পারেন, মনোবিজ্ঞান আপনি নিতে পারেন, ভূগোল, অনেক বিষয় আছে আপনার সামনে, আর্টস মানে অনেক বিষয়, এখানে আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারেন। তবে আমি বলবো অর্থনীতি রাখবেন, মানবিক বিভাগে পড়ে অর্থনীতিটা অবশ্যই রাখবেন, অর্থনীতি পড়ে যে আপনি কিছু হতে পারবেন না তা না। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার কথা বলি, উনি কিন্তু অর্থনীতির ছাত্র ছিলেন। এমন অনেক অনেক উদাহরণ আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বাদেও ডিসি এসপি সহ অনেক বড় বড় প্রফেশন আছে যারা মানবিক বিভাগ থেকে গিয়েছে। তো আমি এখন চলে যাব ব্যবসায় বিভাগ নিয়ে। ব্যবসায় বিভাগে মূলত বেশি বিষয় আমাদের নেই, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় তেমন, বিশ্ববিদ্যালয়গুলো ততটা সিট দিতে পারে না, খুব কম সংখ্যক সিট ব্যবসায় বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ, ব্যবসা ইউনিটের জন্য বরাদ্দ আছে। তো আমি বিষয়গুলো আপনাদের একবার বলি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা যেখানে ম্যানেজমেন্ট, উৎপাদন ব্যবস্থা ও বিপণন, আর একটা হচ্ছে সাচিবিক বিদ্যা এবং অফিস ব্যবস্থাপনা। কোনো কোনো কলেজে তিন বিমা নামের সাবজেক্টটিও আছে। তো এখানে আপনি যেহেতু ব্যবসা নিয়ে পড়ছেন তো আপনাকে আপনার নিজের অবস্থানটা, ভিতটা শক্ত করতে হলে অবশ্যই হিসাব বিজ্ঞানটা রাখতে হবে, হিসাব বিজ্ঞান বিষয়টা রাখতে হবে। হিসাব বিজ্ঞান বিষয় রাখার পরে আপনি সাচিবিক বিদ্যা বিষয়টি নিতে পারেন। এই সাচিবিক বিদ্যা এবং অফিস ব্যবস্থাপনা এখানে আপনি অনেক সহজেই নাম্বার তুলতে পারেন। যেমন আর্টসের রয়েছে পৌরনীতি, আর্টসের রয়েছে সমাজবিজ্ঞান, এখানে আপনি সহজেই নাম্বার তুলতে পারেন। তেমনি কমার্সের রয়েছে সাচিবিক বিদ্যা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, এখানে আপনি সহজেই নাম্বার তুলতে পারেন। তো এইগুলো মূলত আমাদের সায়েন্স, আর্টস, কমার্সের বিষয়বস্তু থাকে। কলেজে ভর্তি হওয়ার সময় যে ফর্মটা আপনার হাতে দেওয়া হয় সেই ফর্মে আপনাকে আপনার বিভাগে যে বিষয়গুলো নিতে আপনি ইচ্ছুক সেই বিষয়গুলো নিতে লিখতে বলা হয়, তার নাম লিখতে। আমি এখন একটি ছোট্ট পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বোঝাবো, যারা পড়াশোনা করছেন তারা শুধু পড়াশোনার জন্য পড়াশোনা করছেন না, তারা নিজের যোগ্যতাকে সবার সামনে প্রমাণসহ নিজেকে উপস্থাপন করবেন একজন দক্ষ নাগরিক হিসেবে, সেই জন্য আপনি পড়াশোনা করছেন, একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজের দায়িত্ব নেওয়ার জন্য আপনি পড়াশোনা করছেন। তো এখানে আপনার অবশ্যই অবশ্যই সুদূর প্রসারী লক্ষ্য হতে হবে, আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, আপনাকে বিশ্ববিদ্যালয় সহ উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি এই বিশ্ববিদ্যালয় সহ উচ্চতর শিক্ষা গ্রহণ করার সময় দেখা যাবে যে আপনারই কোনো বন্ধু, সে আপনি সায়েন্স নিয়ে পিছিয়ে আছেন বা আশানুরূপ ফলাফল করতে পারেননি, ওই যে আপনি মোটামুটি পড়ুয়া সেই জন্য, কিন্তু আরেকজন বন্ধু আপনার থেকে ভালো জায়গায় চলে গেছে, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চলে গেছে ভালো সাবজেক্ট নিয়ে, আপনি তখন বুঝতে পারবেন যে আসলে
আপনার সিদ্ধান্তটা আপনার মনের মতো হয়েছিল না, আপনার মন যা বলেছে আপনি তা করেননি। বুঝতে পেরেছেন? তো এইখানে আমি একটা ছোট্ট সমীক্ষা আপনাদের তুলে ধরি যে 2018 সালের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট সংখ্যা ছিল প্রায় 1,10,000-এর মতো। তো এখানে বিজ্ঞান বিভাগ থেকে প্রায় 98,000, কমার্স থেকে 1,300 সামথিং, প্রায় 1,300, হ্যাঁ, আর্টস থেকে 4,000, প্রায় 4,000 বা তার একটু বেশি। তো আপনি একটু হিসাবটা দেখেন যে 98,000, প্রায় 98,000, কোথায় 4,000, কোথায় 1,300। তো আপনার যেখানে, আপনি যেখানে সফলতা পাবেন আপনি কিন্তু সেখানেই যাবেন। আপনাকে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে, সব ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, সব ক্ষেত্রেই প্রতিযোগিতা আছে। তবে এই ক্ষেত্রে আপনি যদি কৌশলী হন তবে আপনি আপনার জীবনটাকে গুছিয়ে নিতে অনেক বেশি সফল হবেন, অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে কৌশলী হন, কৌশলী হয়ে বিষয় নির্বাচন করুন। এবং আজকের ভিডিও দেখার পরে আপনার মনোভাব আমাদের কমেন্টে জানান, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর অবশ্যই অবশ্যই একটা কাজ করবেন, যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল